যে স্তন ক্যান্সার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বলি যে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। হ্যাঁ, দেখা যায় আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, এই যে মানুষ হচ্ছে অনেক সময় প্রাথমিক অবস্থায় যখন ধরা পড়ে, অনেকে আসলে অনেকে আমরা দেখতে পাই যে গ্রামে যারা থাকেন সাধারণত এটা পল্লী চিকিৎসকের কাছে চলে যান, অথবা অনেকে হোমিওপ্যাথিকের কাছে চলে যান, যার ফলে যে আপনাদের কাছে যেতে যেতে কিন্তু এটা স্টেজটা অনেক দূর এগিয়ে যায়, এবং তখন আর তখনকার সময় রিস্কটা কেমন, এই দুইটা বিষয় যদি একটু কাইন্ডলি বলে। আচ্ছা, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা কমেন্ট করেছেন দেশে থেকে বিদেশ থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমার কথা শুনছেন, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, যে প্রশ্নটা এসেছে যে কখন যাব এবং কার কাছে যাব, আচ্ছা এ ব্যাপারে কথা বলতে হলে আগে একটা কথা বলে ফেলি যে স্তন ক্যান্সার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বলি যে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। হ্যাঁ, দেখা যায় যে মানুষ তো মরণশীলই, সব মানুষই মারা যাবে, হয়তো দেখা যাবে ঠিক সময় মতো চিকিৎসা যদি করা যায়, সময় মতো মানে প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা যায় এবং সম্পূর্ণ চিকিৎসা যদি সময় মতো করা যায়, তাহলে আমাদের স্তন ক্যান্সারের অনেক রোগী পুরোপুরি ভালো হয়ে যান। এখন যেটা বলছিলাম, মানুষ মরণশীল সেদিন তো মারা যাবেনি, মানে সেই মৃত্যুটা হয়তো তখন দেখা যায় এই ক্যান্সারের কারণে হয় না, অন্য কোনো রোগে বা অন্য কোনো ঘটনাতে তখন মৃত্যু হয়। সেজন্য স্তন ক্যান্সার আমরা বলি যেটা সম্পূর্ণ রকম একটা নিরাময়যোগ্য রোগ, যদি ঠিক মতো এবং ঠিক সময় মতো চিকিৎসা করা যায়। দেরি করে ফেললে যেটা হয়, তখন দেখা যায় যে এই রোগটা আকারে বড় হয়ে যায়, এই রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, সারা শরীরে ছড়িয়ে যায়, তখন একে চিকিৎসা করা যেরকম সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং সেরকম ভাবে তখন তার সাকসেস রেটও অনেকখানি কমে যায়। আচ্ছা, এখন আমরা বুঝবো কিভাবে যে এখন ডাক্তারের কাছে যেতে হবে, কখন ডাক্তারের কাছে যেতে হবে, এটা বোঝার জন্য মহিলাদের সচেতনতা খুবই জরুরি। আচ্ছা, কিভাবে বুঝবো? অনেকেই মনে করেন যে ব্যথা হলেই শুধু আতঙ্কিত হতে হবে, ব্যথা হলেই ডাক্তারের কাছে যাব, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। স্তন ক্যান্সারে সাধারণত কোনো ব্যথা হয় না, এমনিতেই মহিলাদের ব্রেস্টে কিছু ব্যথা হয়, মাসিকের আগে ব্যথা হয়, বিভিন্ন শারীরিক কারণে ফিজিওলজিক্যাল বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, তো ব্যথাতেই মেয়েরা আতঙ্কিত হয়ে যায়। কিন্তু যখন ক্যান্সার হয়, ক্যান্সারে সাধারণত ব্যথা হয় না। ক্যান্সারে কি হয়, একটা ছোট্ট একটা গুটি হয়, গুটি হয় বা শক্ত একটা চাকা হয়, আমরা প্রথম হয়তো বা অনুভব করা যায় একটা মোটর দানার মতন চাকা, তারপর সেই দানাটা আস্তে আস্তে বড় হয়, বড় হয় একটা বড়ির বিচির মতো হয়ে যায় বা একটা মার্বেলের মতো হয়ে যায়, এবং সেটা দেখা যায় দ্রুত গতিতে বড় হতে থাকে, দু মাস তিন মাস বা ছয় মাসের মধ্যেই দেখা যায় দ্বিগুণ তিন গুণ হয়ে যায় এবং সেটা ব্যথাও করে না। বেশিরভাগ মেয়েরাই তখন ডাক্তারের কাছে আসেন না বা চিকিৎসার প্রয়োজন মনে করেন না। ব্রেস্ট, নিজের ব্রেস্টে একটা চাকা হলে তা সচরাচর চোখে দেখাই যায় বা হাতে পাওয়াই যায়। তো যখন চাকাটা পাওয়া যায়, তখন মেয়েরা করে কি, ওটাকে দেখে যে এটা কি ব্যথা করছে, এটা কি জ্বালা যন্ত্রণা করছে, এখানে কি চুলকানি অস্বস্তি কোনো অসুবিধা হচ্ছে, দেখে যে এরকম কোনো সমস্যাই হচ্ছে না, তখন অপেক্ষা করে, হয়তো এটা গুটি হয়েছে ভালো হয়ে যাবে, হয়তো বাসায় হাজবেন্ডকে বলছে, ছেলেকে বলছে বা ভাই বা বোনকে আত্মীয়কে পাশের বাড়ির মহিলার সাথে আলাপ করছে এবং তারা বলছে ব্যথা নাই আপা, কিছু করার দরকার নেই। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যখনই ব্রেস্টে কোনো নতুন কোনো গোটা অনুভব হবে, যেন চাকা অনুভব হবে, যেই চাকাটা আগে কোনো সময় দেখা যায়নি এবং এই যেই চাকাটা সচরাচর ব্যথাহীন, সেরকম হলে অবশ্যই 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 ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। আর কি অনুসর্গ দেখা যেতে পারে, হয়তো দেখা যাচ্ছে ব্রেস্টেও একটা গোটা আছে, সঙ্গে বগলেও একটা গোটা আছে এবং বগলের গোটাটাও বড়, সেটা ব্যথা করছে না এবং সেটাও শক্ত হয়ে আছে, এরকম যদি দেখা যায় অবশ্যই ডাক্তারের কাছে দেখা হবে। সেটা ব্রেস্ট চাকা থাকুক আর না থাকুক, শুধু বগলে চাকা হলেও কিন্তু ডাক্তারের কাছে দেখা করতে হবে। আর কি হতে পারে, হয়তো দেখা যাচ্ছে নর্মাল কোনোদিন কোনো সমস্যা হয় না, হঠাৎ করে নিপল থেকে একটু ব্লাড বের হচ্ছে, ব্লাড বের হয়ে কাপড়ে লেগে যাচ্ছে, ব্লাউজে লেগে যাচ্ছে, এরকম হলেও ডাক্তারের কাছে যেতে হবে। অথবা যদি খেয়াল করে দেখে মেয়েরা যে ব্রেস্টের কোনো এক জায়গা, ব্রেস্টের নিপলটা বোটাটা সেটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে, কোনো আর কোনো অনুসর্গ নাই, কোনোদিন এরকম হয়নি, হঠাৎ করে একটা নিপল ভিতরে ঢুকে যাচ্ছে, তখনও ডাক্তারের কাছে যেতে হবে। অথবা মনে করছে যে চামড়ার কোনো জায়গাটা মানে হাড়িতে ট্যাপ খেয়ে যায়, পাতিলায় ট্যাপ খেয়ে যায়, যেরকম সেরকম গর্তর মতন হয়ে যাচ্ছে, সেরকম হলেও ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া উচিত। এখন যেটা উপস্থাপক যেটা প্রশ্ন করেছেন যে কার কাছে যাবে, এটা খুব জরুরি, যাবেন অবশ্যই একজন চিকিৎসকের কাছে। হ্যাঁ, একজন MBBS চিকিৎসকের কাছে সবচেয়ে ভালো হয়, আপনার নিকটস্থ যদি কোনো সার্জারি বিশেষজ্ঞ থাকে তার সঙ্গে দেখা করা। হ্যাঁ, এই ক্ষেত্রে হোমিওপ্যাথি, আয়ুর্বেদী
বা কবিরাজি এগুলোর রোল কোনো কিছুই নেই, বরঞ্চ আমাদের বলা উচিত যে ব্রেস্টের কোনো চাকার সমস্যায় গোটার সমস্যায় অবশ্যই হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাবেন না। কারণ সকল এই বিদ্যায় বা হোমিওপ্যাথির বিদ্যার মধ্যে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের চাকার চিকিৎসার কোনো অপশন নেই। আর কবিরাজি বা আয়ুর্বেদের তো প্রশ্নই উঠে না। আমরা দুর্ভাগ্যজনক ভাবে অনেক রোগী পেয়ে থাকি যারা হয়তো পুরা স্তনে একটা বিরাট ঘা নিয়ে আসে এবং বড় একটা চাকা দেখা যাচ্ছে। তো কি হয়, খবর নিয়ে দেখা যায় যে ওই মহিলা হয়তো প্রথম একটা চাকা টের পেয়েছিলেন, প্রথম দু তিন মাস পাত্তা দেন নাই, তারপর নিকট কারো পরামর্শে একজন কবিরাজের সঙ্গে দেখা করতে গেছেন, তারা বলেছেন যে এখানে অমুক পাতা বেটে লাগান, অমুক পাতা বেটে লাগানোর সঙ্গে সঙ্গে চামড়া খসে পড়ে গেল, ওখান থেকে ব্লিডিং হচ্ছে, পুজ হচ্ছে, ময়লা হচ্ছে। এগুলা কিন্তু দেখি না যে সা নাই, এরকম রোগীও অনেক পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য অবশ্যই 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 সময় মতো যখনই কোনো চাকা অনুভূত হবে তখনই অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত, এবং সবচেয়ে ভালো হয় যদি নিকটস্থ কোনো সার্জন থাকে অবশ্যই সার্জনের কাছে যাওয়া উচিত। এবং রোগ শোক আল্লাহই দেন, চিকিৎসা স্বার্থে যদি আপনাকে আপনার রক্ষণশীলতা কিছুটা শিথিল করতে হয় সেটা নিশ্চয়ই এটা আল্লাহ কনসিডার করবেন। এটার জন্য মানে অনেকে ভয় পান, সমাজের ভয় পান, ধর্মের ভয় পান, এই ভয় পেয়ে যখন রোগ অনেক বেড়ে যায় তখন আলটিমেটলি যখন ডাক্তারের কাছে যান তখন তো সেই যাওয়াই হলো, সবার সাথে এক্সপোজ করাই হলো, তখন সমস্যাও বেশি হয়ে যায়, দেখা যায় যে কষ্টও বেশি হয়ে যায়। এ থেকে সময় থাকতেই যথাযথ চিকিৎসকের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাড়ির পুরুষ মেম্বারদের একটা বিশাল রোল আছে, কারণ বাংলাদেশের অধিকাংশ মহিলা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট না, তারা নির্ভর করেন তাদের চিকিৎসার জন্য, তাদের যে কোনো প্রয়োজনের জন্য তার স্বামীর উপর, তার বাবার উপর, তার সন্তানের উপর, তার ভাইয়ের উপর। সেজন্য পুরুষ সদস্যদেরও একটা বিশাল ভূমিকা আছে, যখন পরিবারের কোনো মহিলা বলেন যে তার একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে অবশ্যই অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং সময় মতো সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।